অমুক বক্তা আসলে বয়ান শুনব অমুক বক্তা না আসলে ও শুনব না আপনাকে খুব ভালো করে বুঝতে হবে হেদায়েতের মালিক আল্লাহ দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা হেদায়েতের জিম্মাদারি দেন নাই আওয়াজ করে কোন ঠিক না ঠিক আমরা মাঝে মাঝে কিছু মাহফিলে দেখি অমুক বক্তা আসে নাই তো শ্রোতা চলে যাইতেছে এই কপাল কোটা শ্রোতারা আপনারা যে চলে যাইতেছেন আপনারা যে চলে গেলেন উঠে গেলেন অমুক বক্তা আসে নাই অমুক বক্তা কি হেদায়েতের জান্দা নিয়ে আপনার কাছে আসছেন আসে নাই বড় কান্নাকাটি করেন যারা মাহফিল দেন কি এক অবস্থা হয়ে গেল আমাদের এই চেয়ার এটা ফাজলামি করার জায়গা না যারাতে এই চেয়ার বসানো যাবে না আজকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি বিশ ইঞ্চি নাবালক পোলাপান এদেরকে চেয়ারের মধ্যে বসানো হয় আর এদেরকে দাওয়াত দেওয়ার পরে যদি এরা কোনো কারণে না আসতে পারে তো মাহফিলের ময়দানটা খালি হয়ে যায় মনে রাখতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে ধরবে এজন্যই তো আল্লাহ তার কোরআনে হাকিমে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে এই কালিমার জন্য যে কালিমার আলোচনা আপনি আমি শোনার জন্য এখানে এসেছি যে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আপনি আমি মজলিসে এসেছি এই কোরআন ও হাদিসের মজমা ছেড়ে আপনি আমি বাহিরে ঘোরাফেরা করতেছি আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ পাক যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে এরে আল্লাহর গোলাম মাদ্রাসার পক্ষ থেকে তোমার জন্য কোরআন হাদিসের আলোচনা শুনবার এক ব্যবস্থা করেছিল এলাকার ময় মুরব্বী যুবকেরা আর তোমরা বাহিরে দিয়ে ঘোরাফেরা করতেছিলে আপনি বলেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আল্লাহর আদালতে আমাদের কথা বলার কোনো সুযোগ থাকবে তাহলে আমার ভাই বাহিরে ঘোরাফেরা করে হবেটা কি বড় কাজীব তামাশা বড় কাজীব অবস্থা আমাদের মসজিদে মসজিদে ইমাম সাহেবেরা জুমার দিন আলোচনা করে জুমার দিনও মুসল্লি তালাশ করে পাওয়া যায় না আর এই জুমার দিন মুসল্লি তালাশ করে না পাওয়ার কারণে ইমাম সাহেব মন মতো আলোচনা করেন মুসল্লি শোনার এটা তার শোনার দরকার এটা সে প্রয়োজন বোধ মনে করে না কিছু ওলামা ইকরাম চিন্তা করেন এলাকার কিছু যুবকেরা চিন্তা করেন এদেরকে কিভাবে দিনই কথা শোনানো যায় এজন্য মাহফিলের ব্যবস্থা করা হয় এখন দেখি মাহফিলও মানুষগুলো ঠিকমতো আসতে চায় না কোরআন হাদিসের কথাগুলো ঠিকমতো শুনতে চায় না মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা হলো আল্লাহ পাকের ইবাদত করার জন্য আর এই ইবাদতের জন্য রব্বে কারীম আপনাকে আমাকে ১২টি মাস দান করেছেন আল্লাহ তাআলা সূরাতুত তাওবাতে আলোচনা করেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহ ইতনা আশার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন নবী আমার আমি আপনাকে আপনার উম্মতকে আপনার জাতিকে ইবাদত করার জন্য আমি ১২টা মাস দান করলাম আর এই ১২টা মাসের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ৪টি সম্মানিত মাস দান করেছেন এর মধ্যে একটি মাসের নাম হলো জিলকদ আরেকটা হলো জিলহাজ আরেকটা হলো মুহররম আরেকটা মাসের নাম হলো রজব মাস যেই মাস বর্তমানে চলতেছে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক এত বরকতি মাস আর সেই বরকতি মাসে কোরআন হাদিসের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে যাদের আল্লাহর প্রতি মহব্বত আছে তারা তো দৌড়ে এখানে এসে বসেছেন আর যাদের আল্লাহর প্রতি মহব্বত কম তারা এখনো আসতে পারে নাই আমি আশা করব মুনাজাতের আগে আগে আলোচনা শুরু হয়ে গেছে মুনাজাতের আগে আগে আমার ভাইরা চলে আসবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মাহফিলের এই সামিয়ানায় আসার বসার তাওফিক দান করে সকলে আওয়াজ করে বলি আমিন মুসলমান ইমানদার রেডিমের ইসলাম আমরা পেয়েছি ইসলামের জন্য তো আমার কষ্ট করতে হয় নাই আমার চোখের দিকে তাকান আমার মুখের দিকে তাকান কথা বুঝতে সহজ হবে ইসলাম তো রেডিমের আমরা পেয়েছি এর জন্য না রক্ত দিতে হয়েছে ও মমিসিংয়ের মানুষেরা ইসলামের জন্য যুদ্ধ করে এই মমিসিংয়ের কেউ রক্ত দিছে এরকম কেউ পাওয়া যাবে না কারণ এখন তো যুদ্ধই নাই যে ইসলামের জন্য আমার নবী কান্না করলেন চোখ দিয়ে পানি ছাড়লেন শরীর থেকে রক্ত ঝরাইলেন যেই পয়গম্বর এই নামাজের জন্য শরীর থেকে রক্ত ঝরাইলেন ইসলাম এমনি এমনি দুনিয়াতে ভেসে আসে নাই ইসলাম তো আসতে কষ্ট আর মুজাহাদের মাধ্যমে আজকে আপনি আমি নরম আর নর্মাল রেডিমেড ইসলাম পাওয়ার কারণে ওয়াজ হয় আপনার আমার কাছে কোনো দাম নাই জান্না ইটালিতে জান্না লন্ডনে জান্না আমেরিকায় যেখানে কিছু মুসলমান থাকে
কিন্তু তারা জুমার দিন ওয়াজ শুনবে এরকম একটা মসজিদ তালাশ করে পায় না আর আপনি আমি এমন দেশে থাকি ঘর থেকে বের হইলে মসজিদ এজন্য আপনার আমার কাছে মাদ্রাসা মসজিদের কোনো মূল্য নাই আপনার আমার কাছে ইসলামের কোনো মূল্য নাই মনে চাইলো নামাজ আসতাম মনে চাইলো নামাজ আসতাম না তবে আপনাকে মনে রাখতে হবে আমি আমার দিলের কথাগুলো আপনাদেরকে বলে যাই আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন নবীও বলে গেছেন সাহাবায়ে কেরাম শুনছেন উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর পয়গম্বর যখন কথা বলতেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে মাঝে মাঝে ওয়াদা করাইতেন সাহাবীরা আমি এখন বয়ান করব তবে আমার বয়ান শোনার শর্ত হবে তিনটা এক নম্বরে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে দুই নম্বরে কথা শোনার পরেই তোমরা চলে যাবা এরকমটা না এই কথার উপরে তোমাদের আমল করতে হবে নাম্বার 3 এই কথাগুলো একে অপরের কাছে পৌঁছায় দিবে যেন এই জমিনে অজানা কোনো ব্যক্তি না থাকে তাহলে আল্লাহর পয়গম্বর আলোচনা শুরু করতেন তিনটা কথার মাধ্যমে এক নম্বরে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে আমরা ওয়াজ শুনতে আসি অনেকে বসে বসে ওয়াজের ময়দানে বসে বসে বাদামও খাই আওয়াজ করে কোন ঠিক না বেঠি বাদাম কি কালকে খাওয়া যাবে না আজকেই খেতে হবে অনেকে বাদাম কিনে নিয়ে আসে এ মুসলমান কি বলবো দুঃখের কথা তুমি যে কথা শোনার জন্য তুমি আমি যে কথা শোনার জন্য বাদাম কিনে নিয়ে আসি বাদামও খাবো ওয়াজ শুনবো এরকম ওয়াজ যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত শুনি বিন্দু পরিমাণ ফায়দা হবে না কথা বলেন বিন্দু পরিমাণ ফায়দা হবে না আমার সাথে কথা বলতে হবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ শুনতেন আপনি আমি ওয়াজ শুনি নবীর জামানা সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে এসে বলতেন আমাদের কি একটু ওয়াজ করেন আর এখন আমরা আপনাদেরকে ঘর থেকে নিয়ে আসি আমরা ওয়াজ করব ঢাকা থেকে আলেম ওলাম আসতেছে আপনাদেরকে ওয়াজ করার জন্য আপনারা তাড়াতাড়ি আসেন আসলেন না পোস্টারিং হয়ে গেল তাও আসলেন না মাইকিং হলো তাও আসলেন না খোদার কসম করে বলি এই জাতির কপালে দুর্ভোগ ছাড়া অন্য কিছু হতে পারে না আওয়াজ করে কোন ঠিক না বেঠি কেন এই মজলিস খালি থাকবে এই ময়দান কেন খালি থাকবে হেদায়েত আমাদের কপালে নাই আমরা ওয়াজকে ভাগ করেছি ভাগ অমুক বক্তা আসলে বয়ান শুনবো অমুক বক্তা না আসলে ওয়াজ শুনবো না আপনাকে খুব ভালো করে বুঝতে হবে হেদায়েতের মালিক আল্লাহ দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা হেদায়েতের জিম্মাদারি দেন নাই আওয়াজ করে কোন ঠিক না বেঠি আমরা মাঝে মাঝে কিছু মাহফিলে দেখি অমুক বক্তা আসে নাই তো শ্রোতা চলে যাইতেছে এই কপাল পোড়া শ্রোতারা আপনারা যে চলে যাইতেছেন আপনারা যে চলে গেলেন উঠে গেলেন অমুক বক্তা আসে নাই অমুক বক্তা কি হেদায়েতের জান্দা নিয়ে আপনার কাছে আসছেন আসে নাই বড় কান্নাকাটি করেন যারা মাহফিল দেন কি এক অবস্থা হয়ে গেল আমাদের এই চেয়ার এটা ফাজলামি করার জায়গা না যারাতে এই চেয়ার বসানো যাবে না আজকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি 20 ইঞ্চি নাবালক পোলাপান এদেরকে চেয়ারের মধ্যে বসানো হয় আর এদেরকে দাওয়াত দেওয়ার পরে যদি এরা কোনো কারণে না আসতে পারে তো মাহফিলের ময়দানটা খালি হয়ে যায় মনে রাখতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে ধরবে এজন্যই তো আল্লাহ তার কোরআনে হাকিমে বলেন ওয়ামান আ'রাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন নবী জানায় দেন উম্মতকে قال الله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহর নবী নবীকে ডাক দিয়া বললেন নবী আমার উম্মতদেরকে জানায় দেন আপনি আপনার জাতিদেরকে জানায় দেন এই জাতি যদি কোরআন থেকে দূরে সরে যায় ওয়ামান আরদ আন দিক্রি যেই ব্যক্তি আমার কোরআন থেকে যেই ব্যক্তি আমার হাদিস থেকে দূরে চলে যায় এদেরকে জানায় দেন আমি আল্লাহ দুনিয়াতে এদেরকে রিজিকের শূন্যতার মধ্যে ফেলে দিব আওয়াজ করে বলেন কথা ঠিক কি না এই যে আজাব গজব আসে কেন আসে মুসলমান ইমানদার তালাশ করে দেখেন নাই চিন্তা করে দেখেন নাই বিশ্লেষণ করে দেখেন নাই
আমার ওয়াজটা শোনার পরে বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগায়া লাগায়া চিন্তা করবেন আমি যে গরিব হয়ে গেলাম কারণটা কি আমার বাবা তো ধনী ছিল আমি কেন গরিব হয়ে গেলাম তালাশ করে দেখেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা না মেনে চলার কারণে এক সময় উপরে উঠেছেন আল্লাহ তাআলা আরেক সময় উপর থেকে আপনাকে নিচে ফেলে দিয়েছেন এজন্য মুসলমান ইমানদার জিন্দেগি আমার যতদিন থাকবে আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় যখন আপনি আমি চলব জিন্দেগি তো আল্লাহ বরকত দিবেন হায়াত তো আল্লাহ বরকত দিবেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফলতার জিন্দেগি দান করবেন আওয়াজ করে বলেন কথা ঠিক কি না মুসলমান ইমানদার আলোচনা করব আমানত কাকে বলেন রব্বে কারীম তার বন্ধুকে বলে বন্ধু ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ এর আগের আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله ডাক দেয় বলেন বন্ধু আপনি আল্লাহকে ভয় করেন ইত্তাকুল্লাহ আপনি আল্লাহকে ভয় করেন দুই নম্বর কাজ হলো আকুলু কওলান সাদিদা দুই নম্বর কাজ হলো সত্য কথা বলেন সঠিক কথা বলেন মুসলমান ইমানদার এখন আপনি আমি যদি সঠিক কথা সুন্দরভাবে বলতে চাই তালাশ করে দেখেন মসজিদের ইমাম সাহেবের চাকরি নাই আওয়াজ করে বলেন কথা ঠিক কি না ইমাম সাহেবের চাকরি চলে গেছে লোকটা ভালো নাম আসলে ভালোই ছিল এখন একটু পুরান হওয়ার কারণে সুদের বয়ান মসজিদে শুরু করেছে কারণ নামাজ পড়লেন সুদ খাইলেন সুদখোর নামাজের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আওয়াজ করে এখন ঠিক না ব্যাঠি ইমাম সাহেব চিন্তা করলেন আহারে এই লোকের বাড়িতে আমি খাই আর এই লোকটা নামাজও পড়ে মাশাআল্লাহ কিন্তু এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার জন্য তো তার খাবারটা হালাল হওয়া দরকার ছিল এজন্য মসজিদে সরাসরি তো বলতে পারে না এজন্য মসজিদের জুমার বয়ানে সুদের বয়ান শুরু করছে ইমাম সাহেবের চাকরি চলে গেছে জিজ্ঞাসা করা হয় ইমাম সাহেবকে কেন বিদায় করলেন বলে আগের মতো ভালো ওয়াজ করে না আসল কথা তো বলে না যাকে নামাজের কথা বলতো মিষ্টি খাওয়া সুন্নত দস্তরখান বিছায়া খানা খাওয়া সুন্নত পাগড়ি মাথায় দেওয়া সুন্নত আগে শুধু সুন্নতের ওয়াজ করতো এখন অ্যান্টিবায়োটিক সুদের ওয়াজ শুরু হয়েছে মসজিদের সভাপতি হলো সুদখোর এজন্য ইমাম সাহেবের চাকরি চলে গেছে আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠিক আমরা কোথায় যাব বলেন কোন দরজায় যাব আমরা সত্য কথা বললো আমাদের সমস্যা আবার সত্য কথা না বললো আল্লাহর কাছে আমাদের সমস্যা একজন ইমাম সাহেব আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে লেখে এক ইমাম সাহেব উনি খুব দ্রুত হাঁটতেছেন হেঁটে মসজিদে আসছেন তো একজন আরেকজনকে বলতেছে দেখো কিভাবে দৌড়ায় দৌড়ে আসতেছে কার বাড়িতে যেন দাওয়াতের খবর পাইছে এই জন্য তাড়াতাড়ি দৌড়ে তার বাড়িতে গেছে তো যে মুসল্লির কাছে বলছে মুসল্লি বেচারা ইমাম সাহেবকে বড় মহব্বত করে তো আসরের নামাজে আসছে আসার পরে ইমাম সাহেবকে বলছে হুজুর আপনি একটু আস্তে আস্তে হাঁটলে ভালো লাগে ইমাম সাহেবকে মহব্বত করে এরকম মুসল্লি আছে না নাই কথা বলতে হবে আছে না নাই হাতুরান উপরে হাতুরান উপরে হাতুরান হাতুরান নারায়ে তাকবীর হ্যাঁ কথা বলতে হবে আমার সাথে কথা বললে আমি সারা রাত ওয়াজ করতে পারবো সমস্যা নাই কথা না বললে আমি হাত উঠাইয়া দিব পাঁচ বছর পরে আপনাদের এলাকায় আসছি পাঁচ বছর পরে গত বছর আসছিলাম নেত্রকোনায় তাও হেলিকপ্টারে রাত্রে কেন আসি না এটাও বলে দিই সকালবেলা আমাদের ক্লাস আছে চারটা বাজে যদি আমার বয়ানে বসান তো চারটা বাজে বয়ান শেষ করে পাঁচটা বাজে গিয়া আমার ক্লাস হলো সাড়ে সাতটায় আমার ওয়াজ দরকার নেই আমার ক্লাস দরকার কারণ ক্লাস বন্ধ করে ওয়াজ করলে এই ওয়াজে তাসির হবে না এজন্য পাঁচ বছর পরে এই গাড়িতে আসলাম আপনাদের এলাকায় বহু ওয়াজ করছে আপনাদের এলাকায় শেরপুর নালিতাবাড়ি ইসলামপুর বহুত এরকম সময় লাগাইছে অনেক এখানে বয়ান করছে কিন্তু যে আপনাদের সিস্টেম ছিল আগে রাতের দুইটার পরে তিনটার পরে এজন্য আগেই বলি যে ভাই আমার বয়ান কয়টায় আজকেও বলছি ভাই আমার বয়ান কয়টায় তো বলছে বয়ান হলে এগারোটায় যদি এক ঘন্টা পরে দিছি তাও যাওয়ার সময় দুই রেখাত নামাজ পড়ে যাব যে আগে আগেই ম্যাকটা পাইছি আল্লাহ কিছু কথা আমারে বলার তৌফিক দান করে আমিন আসেন জাগ্রত আসেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ এখন ইমাম সাহেব
আসরের নামাজটা পড়ার পরে ওই মুসল্লি বলতেছে হুজুর আপনি আস্তে আস্তে হাঁটলেন খুব দেখতে ভালো লাগে তাড়াতাড়ি হাঁটেন কেমন যেন লাগে আসলে আরেক দুষ্ট লোক যে তাকে বলছে অন্যের বাড়ির দাওয়াত পাইছে মনে হয় দেখ কিভাবে দৌড়ায় হাঁটে এটা হলো জোহরের নামাজের পরের ঘটনা এবার আসরের নামাজের পরে ইমাম সাহেবকে আস্তে হাঁটার জন্য বলছে ইমাম সাহেব এবার আসরের নামাজ পড়ার পরে আস্তে আস্তে বেচারা হাঁটা যায় এবার তিনি আবার মাগরিবে আসছে ওই দুই মুসল্লি একজন মুমিন আরেকজন কি হ্যাঁ মাশাআল্লাহ বুঝেন তাহলে বোঝা যায় একজন মুমিন আরেকজন কি সবাই বলেন একজন মুমিন আরেকজন মুনাফিক একজন মুমিন আরেকজন কি আরো জোরে একজন মুমিন আরেকজন মুনাফিক ওই মুনাফিকটা আবার মাগরিবের সময় বলছিলাম না একজনের বাড়িতে দাওয়াত আছে আমি কি বলছিলাম দেখ এখন তো তোর ইমাম সাহেব হাঁটতেই পারে না খাওয়ার চলে দেখ কেমনে হাঁটে তো মাগরিবের নামাজটা পড়ার পরে আহারে মাগরিবের নামাজটা পড়ার পরে এবার ইমাম সাহেবকে ওই মুসল্লি ধরছে হুজুর আসলে ঘটনাটা কি আপনি মাগরিবের পরে কান্নাকাটি করতেছেন ঘটনা কি ইমাম সাহেব হুজুর আশরাফ আলী থানভীর কিতাবে লেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে এই মুসল্লি বাবা আসলে আমি কোথাও দাওয়াতও খাই নাই তুমি আমার আস্তে হাঁটতে বলছো এজন্য আমি আস্তে হাঁটছি আসলে আমি দাওয়াত খাই নাই তো বলতেছে হুজুর জোহরের নামাজের পরে এত দ্রুত কেন দৌড়াইতেছিলেন ইমাম সাহেব বললেন ফজরের পরে আমার বিবির ডেলিভারির ব্যথা উঠছে ডেলিভারি হয় না বিবি একা মানুষ আমার দুইটা বাচ্চা বিবি কান্না করতেছে বাচ্চারা বিবির কান্নার কারণে বাচ্চারা ভয় পাইতেছে এজন্য জোহরের নামাজটা পড়ার পরে সুন্নত এখানে না পড়ে তাড়াতাড়ি বাসায় গিয়ে বিবির পাশে বসে ওখানে সুন্নত আদায় করেছি আবার আসরের নামাজের সময় আসছি যেহেতু আপনি বলছেন আস্তে আস্তে হাঁটলে ভালো হয় আপনার মন রাখার জন্য আমি আস্তে আস্তে হাঁটছি আসলে আমার আস্তে আস্তে হাঁটার সময় নেই আমার বিবির এখনও ডেলিভারি হয় নাই মাগরিবের নামাজের আজান হয়ে গেছে এখন আমি নামাজ পড়ে মালিকের কাছে কান্নাকাটি করতেছি কারণ এই মুসিবত থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না আওয়াজ করে কোন ঠিক নাবে ঠিক ও মুসলমান ইমানদার ইমাম সাহেবেরা হালালের ওয়াজ করলো সমস্যা হারামের ওয়াজ করলো সমস্যা ইমাম সাহেব যাবে কোথায় বলে এজন্যই ইমাম সাহেবেরা জুমার বয়ান বন্ধ করে দেয় অনেক বক্তারা মাহফিলে আসে আসার আগেই মাহফিলে আসে আসার আগে একটা কাগজ দিয়ে দেয় যে হুজুর আপনি সুদ সম্পর্কে আলোচনা করবেন না হুজুর দাড়ি সম্পর্কে আলোচনা করবেন না তখন ওলামায়ে কেরাম বসে সময় তো পার করতে হবে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু হয়ে গেল ও মিয়া জিকির তো একা একা করার কাজ এটা তো আপনি একাও করতে পারেন মাহফিলে কোনো বক্তা জিকির করাবে ওই যে ওই কারণে ওই যে কারণ একটা সুদের ওয়াজ করা যাবে না ঘুষের ওয়াজ করা যাবে যেমন আজকে আমাদের এক ভাই আসছি পরে একটা প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে হুজুর আমাদের একজন বক্তা বড় আলেম আমির হামজা সাহেব ওনাকে কেউ স্টেজে বলছে এটা হলো কাগজের কোরআন যে কোরআন আমরা পড়ি এটা হলো কাগজের কোরআন নাউজুবিল্লাহ বলবেন না আর জীবিত যিনি বসে আছেন উনি হলো জীবন্ত কোরআন আমির হামজা সাহেবের ব্যাপারে আমার কাছে জানতে চাইলেন যে হুজুর একজন আমির হামজা সাহেবের ব্যাপারে বলছেন এই যে কোরআন আমরা তিলাওয়াত করি এটা হলো কাগজের কোরআন আর আমাদের সামনে জীবন্ত কোরআন বসে আছে এখন তো সে মানুষকে পাম মারতে গিয়ে মানুষকে উপরে উঠাইতে গিয়ে আল্লাহর কোরআনকে ছোট করলেন এখন হুজুর মাসআলা জানতে চাই ওই লোকের ঈমান আছে না নাই আপনি মানুষকে সম্মান দিতে গিয়ে একজন আলেমকে উপরে উঠাইতে গিয়ে আল্লাহর কোরআন কি নিচে নামায় দিলেন এজন্য আমার ভাই আমির হামজা সাহেবের ব্যাপারে এই কথা বলছেন এখানে তো আমির হামজার কোনো দোষ নাই দোষ তো যিনি পাম মারছেন তেল দিছেন আমাদের দেশের তো তেলের একেবারে সস্তা হয়ে গেছে যাকে পাই তাকেই তেল দেওয়া শুরু করে আর এই তেলবাজির কারণে বাংলার জমিনে আজকে ইসলামের এই অবস্থা আওয়াজ করে কোন ঠিক না ঠিক এজন্য আমার ভাই মাইক পাইলে যারা তারা পাম মারা যাবে না আল্লাহ নবী বলছেন সামনাসামনি কারো প্রশংসা করা নিষেধ আর আমরা আলেম ওলামা হওয়ার পরে একজন বসছে ওনাকে সিদরাতুল মুনতাহায় উঠাবার জন্য আল্লাহর কোরআন ছোট হয়ে যাক ওনাকে উঁচা করতে হবে এটা হলো আমার মন মানসিকতা এজন্যই তো ওয়াজ মাহফিলে মানুষ আসে ঠিক হেদায়াত পায় না এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা মাহফিল করলে বিষয়বস্তু নির্ধারণ করে দিবেন যে হুজুর আপনার বিষয়বস্তু হলো এইটা আপনি এর উপরে আলোচনা করবেন তাহলে দেখবেন আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ আধা ঘন্টা বয়ান করতে পারবেন
আপনি বিষয় দিয়ে দিবেন কোরআনের আয়াত দিয়ে দিবেন যেমন আজকে আমি আলোচনা করার নিয়ত করেছি আমানতের উপরে আমানত কাকে বলে এরকম বিষয়বস্তু দিয়ে দিবেন আধা ঘন্টা কথা বলতে পারবে না আপনি আনসন ওয়াজ করতে উনি ওয়াজ করতেছে কি হবে এখানে তাফসীরুল কোরআন মাহফিল বক্তাকে হাফেজ আব্দুল্লাহ এখন আপনি বলেন তাফসীরুল কোরআন মাহফিল এখানে বক্তা হলো হাফেজ আব্দুল্লাহ যে তাফসীরের তও পড়ে নাই কিন্তু নাম তো দিলেন তাফসীরুল কোরআন এই তাফসীরুল কোরআন নাম দিয়া বক্তা দাওয়াত দিলেন হাফেজ আব্দুল্লাহ তো হাফেজ আব্দুল্লাহ আপনারা কি তাফসীর করে শোনাবে আরে তাফসীর করার জন্য 16টা ইলম লাগে 16টা ইলম যে 16টা ইলম আমাদের অনেক সময় কাপাকাপি শুরু হয়ে যায় আমরা হাফেজ হইছি মাওলানা হইছি মুফতি হইছি আবার তাফসীর পড়ছি এরপর আমাদের তাফসীর করতে কষ্ট হয়ে যায় তাহলে বোঝা গেল আমাদের ওয়াজ মাহফিলগুলো একটা তামাশার মতো হয়ে গেল কেমন যেন একটা তামাশার ময়দান হয়ে গেল কণ্ঠ ভালো প্রধান বক্তা বয়স 14-15 বসাই দিলেন এই চেয়ারের মধ্যে আপনি কি একটাবার চিন্তা করছেন এই চেয়ারে বসার কি তার যোগ্যতা আছে 26-ইঞ্চি বক্তা বসাই দিলেন চেয়ারে এই চেয়ারে বসার কি তার যোগ্যতা আছে সে কি আলেম আপনি একজন গায়রে আলেমকে চেয়ারে বসাই দিলেন ওয়াজ করার জন্য সে কি ওয়াজ করবে আপনাকে এজন্য ওয়াজ নসিহত করার জন্য মাহফিল করার জন্য আলেম ওলামার কাছে আসতে হবে অনেক সময় আমরা মাহফিলের পোস্টারগুলো দেখলে হাসি একজনের বয়স 80 বছর তার নাম হলো 3 নম্বরে আর একজনের বয়স হলো 25 বছর 30 বছর কণ্ঠ ভালো জেলখানায় গেছে ভাইরাল হয়েছে এখন তার নাম সবার উপরে তাহলে তো আমাদের নিয়ত ঠিক নাই আপনি কি বলবেন হুজুর ওর নামটা নিচে দিলে সমস্যা কি আপনি উত্তর দেবেন হুজুর নাম নিচে দেখলে রাগ হয়ে যাবে যদি নাম নিচে দিলে রাগ হয়ে যায় ওই বক্তার দ্বারা আপনি কি আলোচনা শুনবেন কি আপনাকে নসিহত করবে এজন্য আমার ভাই আল্লাহর রাস্তে কোরআন হাদিসের মজমাটা আমরা তামাশা যেন না বানাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের এই মজমাকে তামাশা থেকে বাঁচাবার তৌফিক দান করে বলে আমিন আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহকে ভয় করো দ্বিতীয় নম্বরে সত্য কথা বলো এখন তো সত্য কথা বললে আপনাকে আমাকে জেলখানাও যাইতে হবে আওয়াজ করো কোন ঠিক না বে ঠিক হায়াতের মালিক কে জোরে বলেন জেলখানায় সমস্যা কোথা জেলখানায় গেলে সমস্যাটা কি আমার নবী তো জেল খাটছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 বছর 29 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর কালিমার কথা বলেন নাই আল্লাহর পয়গম্বর 39 বছর 29 দিন পর্যন্ত কালিমার কথা বলেন নাই নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই যখনই আল্লাহ তাআলা তাকে কালিমার জিম্মাদারি দিলেন আল্লাহ ডাক দিয়ে বললেন মুহাম্মদ আজকের পর থেকে একা একা নামাজ পড়লে চলবে না আজকের পর থেকে একা একা ইবাদত করলে চলবে না আপনি নিজে ইবাদত করবেন অপরকে ইবাদতের দাওয়াত দিবেন আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন আরবের সমস্ত মানুষেরা আস্তে আস্তে আল্লাহর নবীর দুশমন হইতে শুরু করলো আওয়াজ করে বলেন কথা ঠিক না বে ঠিক মুসলমান ইমানদার হক কথা বলবেন কালিমার কথা বলবেন নামাজের কথা বলবেন আবার আপনি ইজ্জতেরও আশা করবেন এটা কোনোদিন হবে না হক কথা বললে সমাজের মানুষেরা আপনাকে দুশ্মন বলবে খারাপ বলবে আপনাকে দুষ্ট বলবে অনেক সময় সমাজের মানুষেরা আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে যেইভাবে আল্লাহর নবী কালিমার কথা বলার কারণে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাই তো মুসলমান ইমানদার আল্লাহর নবী আপনাকে আমাকে শিখাইলেন হক কথা বলতে হবে মানুষ যদি তোমাকে আমাকে পাগল বলে আল্লাহর নবী মুহাম্মদ আরবের কাছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে কিছু নসিহত করেন আল্লাহর পয়গম্বর বললেন আবু যর দুনিয়াতে যতদিন বেঁচে থাকো একটা আমল তুমি করবা যখন কোনো অন্যায় দেখবা অন্যায়ের প্রতিবাদ করে তুমি হক কথা বলবা হ্যাঁ মনে রাখবা যখন তুমি হক কথা বলবা দুনিয়ার মানুষেরা তোমার বিরুদ্ধে চলে যাবে দুনিয়ার সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে ইজ্জতের সাথে বসবাস করার তৌফিক দিবেন আওয়াজ করা বলেন কথা ঠিক কি না তাহলে আসেন মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে আমাকে ইন্না আরদ্দাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের কথা বললেন মুসলমান ইমানদার আপনাকে আমার কাছে আল্লাহ তাআলা
আমানত দিয়েছেন এখন প্রশ্ন হতে পারে হুজুর আমানত কি কি এক নম্বর আমানত হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের দৌলত দান করেছেন এই ঈমানের পাহারাদারি করা আপনার আমার হলো সবচেয়ে বড় জিম্মাদারি তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন পয়গম্বর আরবি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমার وذكر فإن الذكرى تنفع المؤمنين ওগো আল্লাহর পয়গম্বর ঈমানি কথা বলতে থাকেন যখন ঈমানি কথা বলতে থাকবে তো আল্লাহ তাআলা এই ঈমানের মাধ্যমে আপনাকে উপকার পৌঁছায় দিবেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে জানতে চায় ওগো আল্লাহর পয়গম্বর কি উপকার হবে আমাদের আল্লাহর নবী বললেন চোখটা বন্ধ করার পরে কোন আল্লাহর বান্দা যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বদৌলতে তাকে জান্নাতের মেহমান বানায় দিবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তাই তো মুসলমান ঈমানদার আল্লাহর নবীর জীবনে থেকে পাই এই ঈমানকে রক্ষা করার জন্য যদি কারো মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে তো তার দ্বারা এবে আল্লাহ পাকের ইবাদত হবে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তো আপনার আমার দ্বারা আল্লাহর হুকুম পালন করা সহজ হবে না আল্লাহর নবী মুহাম্মদ আরবীর শেষ সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের ঘরে বসে বসে কান্না করতেছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বললেন ফাতেমা রে খাতেমা ফাতেমা রে পাশের ঘরে খাদিজা কান্না করে কারণটা কি হযরতে ফাতেমা এসে বলে আম্মা জান আপনি কেন কান্না করেন আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন মারে শরীরের অবস্থা বেশি একটা ভালো না কখন যেন আল্লাহ আমাকে ডাক দিয়ে দেয় তাই তো কবরের ভয়ে আমি কান্না শুরু করেছি আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজাতুল কুবরার চোখের পানি দেখে কান্নার আওয়াজ পেয়ে আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আসলেন আল্লাহর নবী প্রশ্ন করলেন খাদিজা লিমাদা তাবকি ইয়া খাদিজা ওরে খাদিজা তোমার কান্না করার কারণটা কি আম্মা জান খাদিজাতুল কুবরা বলে নবী আমার আপনি আমার সাথে ওয়াদা করেন যদি আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে কবরে ডাক দিয়ে দেন আর আমি খাদিজা যদি চলে যাই শরীরের অবস্থা বেশি একটা ভালো না কখন যেন আজকে আমার কাছে চলে আসে ওগো আল্লাহর নবী আপনার কাছে আমার কিছু চাওয়া আছে আল্লাহর নবী বললেন খাদিজা রে তুমি আমার কাছে চাইবা আর আমি তোমাকে দিব না এটা কি হইতে পারে ও খাদিজা চাও আমার কাছে চাও আমি তোমার সব চাহাতগুলো পূরণ করব আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন নবী আমার আমার এক নম্বর চাহাত হলো আমার কাছে যদি আজরাইল চলে আসে ইন্তেকাল যদি আমার হয়ে যায় আল্লাহর নবী গো দুনিয়া থেকে আপনি আমাকে বিদায় দিবেন তবে আপনি আমাকে সাধারণ কোনো কাপড় দিয়ে বিদায় দিবেন না আপনি আমার সাথে ওয়াদা করেন আপনার গায়ে একটা জুব্বা দিয়ে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজা তুমি আমার পুরান কাপড়টা কেন চাও আম্মা জান খাদিজাতুল কুবরা বলে নবী আমার আপনার জামাতা ওসমান জাহান্নামের কথা শুনলে এত কান্নাকাটি করেন না জান্নাতের আলোচনা শোনার পরেও এত কান্নাকাটি করেন না ওগো নবী আমার আপনার ওসমান কবরের কথা শুনলে আপনার ওসমান এইভাবে কান্না করে কবরের শাস্তির কথা শোনার পরে পাগলের মতো কান্নাকাটি করে ওগো নবী আমার আপনার ওই জামাটা যদি আমার গায়ে থাকে আর যদি ফেরেশতারা আমার গায়ে হাত দিতে আসে তো ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা কার গায়ে হাত দাও কোন কাপড়ের মধ্যে হাত দাও একটু তাকায় দেখো এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের কাপড় দিয়ে আমাকে দাফন করা হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথাগুলো শোনার পরে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে ওরে খাদিজা তুমি কবরকে এত ভয় পাও আল্লাহর নবী বললেন আর কি চাও খাদিজা বলো আর কি চাও আল্লাহর নবীকে বললেন ও আল্লাহর নবীকে বললেন নবী আমার আমার ইন্তেকালের পরে আমার দাফন হয়ে যাবে আপনি আমার সাথে ওয়াদা করেন কবরের তিনটা সওয়াল জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি আমার কবর থেকে লড়বেন না আল্লাহর নবীর সাথে আম্মা জান খাদিজাতুল কুবরার কথা হয়ে গেল সময় শেষ হয়ে গেল আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল দুনিয়ার সব মানুষ কান্না করে আল্লাহর নবীও কান্না করে কিন্তু শব্দ হয় না চোখ থেকে পানি টপ টপ করে পড়ে
নবী আমার এত সময় আওয়াজ করে কান্নাকাটি করেন নাই আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে গোসল হয়ে গেল কাফন হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেল এবার তো আল্লাহর নবী একবার কবরের দিকে তাকায় আরেকবার আকাশের দিকে তাকায় কান্না শুরু করছে সিদ্দিকা আকবর বলেন চলেন ইয়া রাসূলুল্লাহ সবাইকেই তো এই কবরে আসতে হবে ও গো আল্লাহর নবী এইভাবে আপনি কেন কান্না করেন গো আল্লাহর নবী এইভাবে কান্না করার কারণটা কি আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আমি তো এত সময় কান্না করেছি আমার খাদিজার জন্য আর এখন আমি কান্না করতেছি যেই খাদিজা হারায় গেল খাদিজার ওয়াদা পূরণের জন্য কি ওয়াদা আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি এই কবরের সওয়াল জবাব হওয়ার আগ পর্যন্ত আমি কবরের কাছে দাঁড়ায় থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সব দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ফেরেশতা এসে আল্লাহর নবীকে সালাম দিয়েছে আল্লাহর নবীর চোখের পানি দেখে জিব্রাইল জিজ্ঞাসা করে নবী আমার আপনার চোখে পানি কেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে বললেন আপনি কেন কান্না করেন নবী আমার বলে ও জিব্রাইল আমার কান্না করার কারণ হলো আমার খাদিজা আমার কাছে দুইটা জিনিস চেয়েছে এক নম্বর আমার একটা জুব্বা চেয়েছে দ্বিতীয় নম্বরে আমাকে বলেছে সওয়াল জবাব হওয়ার আগ পর্যন্ত আমি যেন কবরস্থান থেকে না যাই আমার খাদিজা কবরকে বড় ভয় পায় তাই তো আল্লাহর নবী আপনাকে আমাকে দোয়া শেখাইলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার নবীজি দোয়া শেখাইলেন উম্মতিরাম দুনিয়া থেকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে কোন আল্লাহর বান্দা যখন নামাজের পরে এই দোয়াটা করবে আল্লাহ তাকে দুনিয়াতে চলার মতো সম্পদ দিবে আখিরাতে চলার মতো নেকি তাকে দান করবে কবরের শাস্তি থেকে তাকে আল্লাহ তাআলা মাফ করবে এবার পয়গম্বরে আরবি হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন এই জন্য আমি দাঁড়ায় আছি জিব্রাইল আল্লাহর নবীকে বলে নবী আমার আপনি কিভাবে চিন্তা করলেন আপনি কিভাবে চিন্তা করলেন আপনার খাদিজাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তি দিবেন যেই দিন আপনি আপনার খাদিজার সাথে ওয়াদা করেছেন ওই দিনই আল্লাহ তাআলা আপনার খাদিজার জন্য জান্নাতের ফয়সালা করেছেন বলেন সুবহানাল্লাহ পদ্মার আলের মা ও বোনেরা আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের চিন্তায় যেই লোক এইভাবে কান্না করে অথচ ইতিহাসের কিতাব পড়ে দেখলাম হাদিসের কিতাব পড়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদিজাকে দুনিয়াতে থাকতে সালাম দিয়েছেন ও খাদিজা আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছেন কেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদের হক আদায় করেছেন সম্পদের আমানতদারি রক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা এই আমানত বুঝাইতে তাফসিরের কিতাবে লেখে সন্তান একটা আমানত এই তাফসিরের কিতাবের মধ্যে লেখা সম্পদ একটা আমানত এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দিয়ে সম্পত্তি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাই তো মুসলমান ঈমানদার এক নম্বর আমানত হলো সম্পদ সম্পদের আমানতদারি করার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা তারে জান্নাতের মেহমান বানায় দিয়েছে সুবহানাল্লাহ দুই নম্বর আমানত হলো সন্তান ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত এই আমানত দ্বারা আল্লাহর নবী মুহাম্মদ আরবি শরীয়তের হুকুম আহকাম বুঝাইছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সন্তান নামক একটা আমানত দান করেছেন এখন সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের একটা আমানতদারি আছে সন্তানের আমানতদারি রক্ষা করতে গিয়ে সন্তানকে কোরআন হাদিসের ইলম শেখানো মুসলমান ঈমানদার আপনারা আমার সন্তানেরা কোথায় পড়াশোনা করতেছে কোন স্কুলে পড়াশোনা করতেছে স্কুলে কি পড়াশোনা করলো একটাবার কিন্তু আপনি আমি খেয়াল করলাম না আপনারা আমার সন্তানদেরকে স্কুলের ভোর মধ্যে পড়াইতেছে মানুষ থেকে মানুষের জন্ম না মানুষ থেকে মানুষের জন্ম না মানুষের জন্ম হলো বানর থেকে আওয়াজ করে বলেন কথা ঠিক কি না স্কুলে আপনারা আমার বাচ্চাকে এই শিখাইতেছে বানর থেকে মানুষের শিক্ষা এখন আবার আপনারা আমার বাচ্চাকে শিখাইতেছে এই যে শরীফ শরীফা আপনারা আমার বাচ্চাকে শিখাইতেছে তুমি নিয়ত করলে ছেলে হইতে পারবা নিয়ত করলে তুমি মেয়ে হইতে পারবা এই শিক্ষা নিয়ে যদি আপনার আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয় এই শিক্ষা নিয়ে যদি আপনার আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেয় মুসলমান ঈমানদার আমার তো মন
কখনো হয় না মৃত্যুর আগে সন্তানটা ঈমান নিয়ে কবরে যেতে পারবে আওয়াজ করে বলেন কথা ঠিক দেবে ঠিক এজন্য সন্তানের আমানতটারি রক্ষা করার জন্য সন্তানের বাবা হওয়ার পরে আপনাকে প্রথম তাকে শরীয়তের ইলম কোরআনের ইলম বাচ্চাকে শিক্ষা দিতে হবে আপনি নিয়ত করেন আল্লাহ যদি আমাকে একটা কোরআনওয়ালা সন্তানের বাবা বানায় আমি আমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো আমি আমার সন্তানটাকে নবী পাকের আদর্শ শিক্ষা দিব যদি আপনারা আমার বাচ্চাটা কোরআনের শিক্ষা শিক্ষিত হয় ও মুসলমান ঈমানদার অনেক সময় আপনার আমার ইন্তেকালের পরে আমাদের বাচ্চারা জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত পারে না গুলশানের কোন এক জানাজায় আমরা উপস্থিত হয়েছিলাম একজন ভদ্রলোক ব্যারিস্টার খুব কান্না করতেছে আমাদের মধ্যে একজন আলেম জিজ্ঞাসা করলেন ভাই এইভাবে কেন কান্না করেন আপনার তো টাকা পয়সার অভাব নাই আপনার আব্বা তো অসুস্থ ছিলেন কান্না কেন করেন আল্লাহ তো আপনাকে বাঁচিয়ে দিয়েছেন ব্যারিস্টার সাহেবের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল এবার ব্যারিস্টার সাহেব বলতেছেন হুজুর আমার আব্বা মারা গেছে এজন্য তো আমি কান্না করি না কেন আপনি কান্না করেন বলে আমি কান্না করি এই কারণে আমার বাবা আমাকে এমন শিক্ষা শিক্ষিত করেছে আমার বাবার ইন্তেকালের পরে আমার বাবার জানাজার সামনে দাঁড়াইলাম দাঁড়ায় কোন দোয়া পড়তে হয় আমি কোনো দোয়া জানি না আল্লাহু আকবার কোথায় বলতে হয় এটাও আমি জানি না আমার বাবা আমাকে কি শিক্ষা শিক্ষিত করে গেল শেষ সময় আমি আমার বাবাকে সুন্দরভাবে বিদায় দিতে পারলাম না তাই এখান থেকে সিদ্ধান্ত নিলাম আমাকে আমার বাবা ঠকাইছে আমি আমার সন্তানদেরকে ঠকাবো না আমার বাবা আমাকে ঠকাইছে আমি আমার সন্তানকে ঠকাবো না মুসলমান ঈমানদার অনেক সময় আপনারা আসেন হুজুর আমার ছেলে আমাকে কামাই করে খাওয়ায় না বিচার নিয়ে আসেন আমার ছেলে আমাকে দেখাশোনা করে না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক যুবকের ব্যাপারে বাবা বিচার নিয়ে আসছে কি বিচার যে সন্তান ওমরের কাছে বিচার নিয়ে আসছে সন্তানের ব্যাপারে যে বাবা তাকে বাবাকে সে কামাই করে খাওয়ায় না আমিরুল মুমিনিন কথাটা শোনার পরে এমন রাগ হয়েছে আমি বেঁচে আছি আমি বেঁচে থাকা অবস্থায় এখনই সন্তানেরা মা বাবাকে কামাই করে খাওয়ায় না এর মতো নারায়ক অযোগ্য সন্তান দুনিয়াতে হতে পারে না ওমর বললেন যাও তাকে গ্রেফতার করে নিয়ে আসো তাকে ধরে নিয়ে আসো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন ধরে নিয়ে আসার জন্য বলা হয়েছে ধরেও নিয়ে আসছে আদালত শুরু হয়ে গেছে আমার বাবাজিরা আদালত শুরু হয়ে গেছে যুবক পুষ্ট করে আমিরুল মুমিনিন আমাকে কেন এখানে নিয়ে আসলেন হযরত ওমর বলেন তুমি কি কিছুই জানো না বলে আমি কিছুই জানি না কেন আমাকে এখানে ধরে আনা হয়েছে এবার বাবা ওমরের মুখের দিকে তাকায় দেখে ওমরের চোখগুলো বড় বড় হয়ে গেছে বাবা শুধু আসতে বললেন ওমর আমিরুল মুমিনিন আমার সন্তান আমাকে কামাই করে খাওয়ায় না একটাই আমার বিচার যুবক মুস্কি হাসলেন হযরত ওমর বলেন তুমি কি আমাকে ভয় পাও না বলে অবশ্যই আমি আপনাকে ভয় পাই তাহলে হাসতেছ কেন বলে আমির মুমিনিন আমার আব্বাকে জিজ্ঞাসা করেন আমার ব্যাপারে আমার বাবার আরো কোনো মামলা আছে কিনা হযরত ওমর জিজ্ঞাসা করলেন আরো কোনো মামলা আছে কিনা বলে আরো কোনো মামলা নাই মামলা একটাই সে আমাকে কামাই করে খাওয়ায় না এবার যুবক কান্না শুরু করছে আমিরুল মুমিনিন বলেন যুবক তুমি কেন কান্না করো আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন তুমি কেন কান্না করো তোমার কান্না করার কারণ কি আমিরুল মুমিনিন হযরত ওমরের প্রশ্নের উত্তরে বলে আমিরুল মুমিনিন আমি এই জন্য কান্না করতেছি আমার বাবা আমার নামে আপনার কাছে মামলা করেছে আমি তাকে কামাই করে খাওয়াই না আমিরুল মুমিনিন এক পক্ষের আলোচনা শুনবেন আর এক পক্ষের আলোচনা শুনবেন না এটা তো হইতে পারে না ও গো আমিরুল মুমিনিন আমার নামে মামলা হলো একটা কিন্তু আমার বাবার নামে আমারও কিছু মামলা আছে এক নম্বর মামলা হলো আমিরুল মুমিনিন সন্তান দুনিয়াতে আসার পরে কানে আজান দিতে হয় আপনার জবান থেকে শুনেছি নবী পাকের হাদিস আম্মা জানকে জিজ্ঞাসা করলাম মা গো আমার কানে কি আজান দেওয়া হয়েছে আম্মা জান বললেন না কানে আজান দেওয়া হয় নাই দ্বিতীয় নম্বর হক হলো আমিরুল মুমিনিন সন্তান দুনিয়াতে আসার পরে তার সুন্দর নাম রাখা দরকার ও গো আমিরুল মুমিনিন আমার একটা সুন্দর নাম রাখে নাই তিন নম্বর মামলা হলো আরো অনেক মামলা আছে তিন নম্বর মামলা হলো যে কিতাব পড়লে যে কোরআন পড়লে আল্লাহকে চিনা যায় রাসুলকে চিনা যায় ও গা আমিরুল মুমিনিন ওই কোরআনের শিক্ষায় আমাকে শিক্ষা দেয় নাই যদি আমার মা আমার বাবা আমার আব্বা যদি আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করত খোদার কসম করে বলি ওই কোরআন থেকে আমি আল্লাহ চিনতাম কোরআন থেকে আমি রাসুল চিনতাম আর ওই কোরআন থেকে আমি আমার মা বাবার খেদমত শিখতাম ও গো আমিরুল মুমিনিন এখন আপনি আমার বিচার করেন আপনি আমার আব্বার বিচার করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবাকে ডাক দিয়া বসাইলেন আর সন্তানকেও ডাক দিয়া বসাইলেন সন্তানকে ডাক দিয়া বললেন তোমার বাবা যদি ভুল করে মালিক তার বিচার করবে কিন্তু তুমি মনে রাখবা তুমি কিন্তু তোমার বাবার খেজমতের বাহিরে যাইতে পারবা না যাও যাও বাবার খেজমত শুরু করে দাও আমিরুল মুমিনিন এবার বাবাকে ডাক দিয়ে বললেন শোনো মিয়াম সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না সন্তানকে কর্ম শিক্ষা দিতে হয় তাই এই মজলিসে যারা বসা আছি বুকে হাত দিয়া কেউ আমরা কি বলতে পারবো আমি আমার সন্তানের হকটা ঠিক মতো আদায় করেছি সন্তানকে হালাল খাওয়াইতেছি মুসলমান ইমানদার দুনিয়াতে একটু ভালো থাকার জন্য নামাজ বাদ দিয়া দিলাম রোজা বাদ দিয়া দিলাম যাকাত বাদ দিয়া দিলাম সন্তানের কোরআন পড়াইতে হয় এই কথারও আপনি আমি বাদ দিয়া দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে মুসলমান আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদতের জন্য বানাইছিলাম তোমরা তো আমার ইবাদতের জন্য বিন্দু পরিমাণ সময় বের করো নাই ফজরের আযান হয়ে গেছে ওঠো নাই যোহরের আযান হয়ে গেছে ওঠো নাই আরে আসরের আযান হয়ে গেছে নামাজেই যাও নাই মাগরিব হয়ে গেল এশা হয়ে গেল তাহাজ্জুদের নামাজটা পার হয়ে গেল পড়লা না এজন্য নবী আমার এই রজব মাস আসার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান আল্লাহ আপনি আমারে এই রজব মাসে বরকত দেন শাবান মাসে বরকত দেন রমজান মাস পর্যন্ত আপনি আমাকে হায়াত দেন মাহে রমজানের দিনের দাম আল্লাহর কাছে এত বেশি যখন আল্লাহর কোন বান্দা মাহে রমজানে রোজা রাখার পরে ফজরের নামাজটা আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ হয়তো মাফ করেন নাই জোহর গেল এইভাবে আসর গেল এইভাবে মাগরিব গেল এইভাবে এশা গেল এইভাবে রাতের এশার নামাজের পরে তারাবি পড়ার পরে আল্লাহর বান্দা চলে আসছেন এবার রাত্রিবেলা দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তেছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ফেরেশতারে ফজরে আমি তারে মাফ করি নেই জোহরে আসছে জোহরে তাকে মাফ করে নেই আসরে আসছেন আসরও তাকে মাফ করে নেই মাগরিবে আসছে মাগরিবেও তাকে মাফ করে নেই এশারে আসছে এশারেও তারে মাফ করে নেই এবার সে গোপনে দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে ও বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ ছিল আমার হুকুম তাহাজ্জুদ নামাজ হলো নফল একটা ইবাদত যেহেতু আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য রাত্রিবেলা তাহাজ্জুদের মধ্যে দুই ফোঁটা দুই রাকাত নামাজ পড়ে দুই ঠোঁট থেকে দুই চোখ থেকে দুই ফোঁটা পানি ছেড়ে যখন আমার কাছে কান্নাকাটি শুরু করলো আমি বান্দার চোখের পানি কবুল করে বান্দার জিন্দগির গুনাখাতা মাফ করে দিলাম আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তাই তো মুসলমান ইমানদার আপনাকে আমাকে সন্তানের ব্যাপারে সমাজের ব্যাপারে সন্তান অন্যায় করছে বদদোয়া দিয়ে ভাষায় দিয়েন না দুই চার রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করেন কোনদিন কি সন্তানের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ সন্তান কথা শুনে না করেন নাই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার মা আমি ছিলাম অন্ধ আমি অন্ধ ছিলাম আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দিয়েছে করছেন কখনো সন্তানের জন্য দোয়া করেন নাই তো সন্তান আপনাকে খাবার দেয় না আপনি বিচার বসায় দিলেন দুনিয়ার কারো কাছে বিচার বসায় লাভ নাই বিচার জাগা মতো দেন রাতে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন মালিকের কাছে কান্নাকাটি করেন এই যে তবলিগে দ্বন্দ্ব এই যে তবলিগে দ্বন্দ্ব চলতেছে এই দ্বন্দ্ব মুখী বললে হবেটা কি মালিকের কাছে কান্নাকাটি করেন মালিক যারা বোঝে না মালিক ওদেরকে বুঝ দাও নবীজির চাচা আবু তালেব মারা গেছে কাফের মারা গেছে নবীজি বললেন হযরত আলীকে বলেন আলী যাও তুমি তার দাফন করে আসো তাকে তুমি মাটি দিয়ে আসো হযরত আলী বললেন সে তো কাফের বলো যাও তুমি তাকে দাফন দিয়ে আসো আল্লাহর পয়গম্বর কাফের মারা গেছে নবীজি দিলে বড় ব্যথা নবীজি উম্মতের জন্য কি না করেছেন বলেন কাফেররা বলছে মোহাম্মদ কালিমা পড়বো মুসলমান হব ওই চাঁদ যদি দুই টুকটা করে দাও আল্লাহর পয়গম্বর কান্না শুরু করছে আল্লাহ আমার উম্মতেরা কালিমা পড়বে যদি চাঁদটা দুই টুকরা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা শুনেছেন চাঁদকে দুই টুকরা করে দিয়েছে দুই টুকটা করার পরে আমার নবী বললেন এবার পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কাফিররা বলে এ মোহাম্মদ মনে করছিলাম তুমি জাদুকর তবে এত বড় জাদুকর এটা তো জানতাম না আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কি করেন নাই আপনি আমাকে বলেন উম্মতের জন্য কি
কি করেন নাই আর বর্তমানে উম্মতের উলামায়ে কেরাম আপনাদের জন্য কি করেন নাই বলেন তবলিগের ব্যবস্থা করেছেন তিন দিনের ব্যবস্থা করেছেন চিল্লার ব্যবস্থা করেছেন এমন কি উলামায়ে কেরাম সাল লাগায়া লাগায়া আমার আগে যিনি কথা বললেন সাইফুল্লাহ হাবিবি সাহেব উনি এক চিল্লা দিলেন এই সময় অনেক আগে আমরা একসাথে পড়াশোনা করছি এখন এক চিল্লা দিয়া বলতেছেন চিল্লা লাগানো দরকার আছে আমি পড়াশোনা শেষ হওয়ার পরে সাল লাগাইছি উলামায়ে কেরাম কি করেন নাই এরপরেও এক শ্রেণীর মানুষ আলেম ওলামার পিছনে লেগে থাকে এদের দোষ তালাশ করতে থাকে মুসলমান ইমানদার আলেম ওলামা আপনারা আমার বন্ধু এরা দুশ্মন না দেখেন আলেমের নামে শুরুতে লাগানো হয় মাওলানা এর অর্থ কি তালাশ করে দেখছি কখনো তালাশ করে দেখিনি মাওলানা শব্দের অর্থ হলো আমাদের বন্ধু একটাবার কিন্তু তালাশ করে দেখিনি ইমাম সাহেবের আমাদের বন্ধু আমার মা মারা গেছে ইমাম সাহেব দোয়া করে আমার বাবা মারা গেছে ইমাম সাহেব দোয়া করে আমার মেয়েটা মারা গেছে ইমাম সাহেব দোয়া করে এরপরেও একটা দল আলেম ওলামার পিছনে লেগে থাকে কথা বলতেই থাকে এজন্য আমার ভাই আল্লাহ পাকের এই কোরআন ও হাদিসের মজমা থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে আমার সময় কতটুকু বলেনি তো ওয়াইসা বলছে না তো আমার একটু বলবেন না আমি তো মুখস্থ ওয়াজ করতেছি তো আলহামদুলিল্লাহ যেটা বলতেছিলাম যে আমরা আলেম ওলামার পক্ষে থাকার চেষ্টা করি কোরআন হাদিস বোঝার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেব যে আসছেন আমি খেয়াল করিনি আসলে মুরব্বীরা আসলে কথা বলতে হয় না আমি খেয়াল করিনি বলতেছি সময় কটা পর্যন্ত এই জন্য আমি আলোচনা করার আগে একটু বলে নেই যে আমার সময় কটা পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আলোচনা করি এক দ্বিতীয় নম্বরে এত বড় মজমা আমরা চেষ্টা করব সামনে মাহফিল হইলে একটা ঘড়ি রাখার জন্য আর সময় দেওয়া থাকবে হুজুর আপনার বয়েন এগারোটা পর্যন্ত ব্যাস এগারোটা পর্যন্ত হুজুর আলোচনা করবে এরপরে যদি বক্তা না থাকে হুজুর আরও আলোচনা করবে সমস্যা নেই আর একটা বিষয় হলো আমরা যারা আসছি এখানে মাহফিল শোনার জন্য আমরা কখনো মাহফিল দিলে বক্তাকে বিষয়বস্তু দেওয়া দিবে তাহলে দেখবেন বক্তার ডাইনে বামে কথা বলার সুযোগ নেই সে ওই এক বিষয়ের উপরেই কথা বলবে আমাদের অনেক মাহফিলে বলে দেয় হুজুর আপনার এত নম্বর আয়াতের তাফসির আমরা মোতালা করে যাই আমাদের জন্য সুবিধা হয় আর যদি আসলাম একজন বলল যে আপনি আলোচনা করেন তো তখনই আলোচনা করাটা সম্ভব হয় না এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা মাহফিল কমিটি আছি আমরা যাদেরকে দাওয়াত দিব তাদেরকে বিষয়বস্তু দেওয়া দিব বিষয়বস্তু দেওয়ার পরে তিনি যদি হুম হুম করে তাহলে বুঝবেন যে সে আলোচনা করার যোগ্যতা তার মধ্যে নাই আমাদের এরকম বহুত হয়েছে কী ব্যাপার উনি কেন আসেনি হুজুর ওনারে এই সম্পর্কে আলোচনা দেওয়া হয়েছে পরে খবর নিয়ে দেখলাম উনি গলার সুর ভালো সুর দিয়ে কথা বলতে পারে আসলে উনি আলেম না এই যে কাগজে অনেক সময় দেখবেন হাফিজ লেখা মাওলানা লেখা মুফতি লেখা আসলে অনেকে কিছুই পড়ে নেই ওই বাংলা বই দেখে দেখে ওয়াজ করতেছে এর জন্য আপনি বিষয়বস্তু দেওয়া দিবেন অথবা কোরআন শরীফ সামনে দেওয়া দিবেন এই আয়াত থেকে আপনি তাফসির করেন তখন দেখবেন পা যেন সব গরম হয়ে গেছে ওয়াজ হবে সঠিক মতো আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল কমিটিকে এই নিজাম অনুযায়ী এবং যারা ওয়াজ করবে তাদেরকেও এই নিজাম মেনে আলোচনা করবার শুনবার তাওফিক দান করে আমিন মুহতারম হাজিরিন সময় নির্দিষ্ট না থাকার কারণে আলোচনা অসম্পূর্ণ রয়ে গেল আল্লাহ পাক যদি আবার কবুল করেন আর বয়ান যদি এগারোটার মধ্যে দেওয়া হয় তাহলে আসার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা করলাম শুনলাম বললেওয়ালা শুনলেওয়ালা আমাদের উভয়কে আমল করবার তাওফিক দান করে আমিন।